কুমারঘাটের পাবিয়াছড়া বাজার এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাদদেশ ভগ্নদশাগ্রস্ত হয়ে পড়ায় তা সারের কাজ চলছিল। এর মধ্যে সে বিদ্যুৎ খুঁটি আকস্মিক পড়ে এক টমটম চালক সহ সংশ্লিষ্ট এক বিদ্যুৎ কর্মী আহত হয়েছেন। ওই খুঁটিটির কাছাকাছি টমটমটি দাঁড় করানো ছিল, কার্যত খুঁটিটি টমটমটির উপরে হুড়মুড়িয়ে পড়ে। এতে টমটমটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি টমটম চালক অনুপম দেব এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মী বিকাশ পাল আহত হয়েছেন। খুঁটিটি পাল্টানোর কাজ চলছিল, সে সময় হঠাৎই এই বিদ্যুতের খুঁটিটি হুড়মুড়িয়ে পড়েছে বলে জনৈক স্থানীয় বাসিন্দার অভিমত। টমটম চালকের মাথায় আঘাত লাগায় তাকে কুমারঘাট হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মীর চোট তেমন মারাত্মক নয়, কিন্তু এইভাবে জনবহুল এলাকায় কোনো সুরক্ষা ব্যবস্থা না করে বিদ্যুৎ কর্মীদের এইভাবে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ করাটা মোটেও সঠিক ছিল না বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিমত। তবে মন্দের ভালো, তেমন বড় ধরনের ঘটনা ঘটেনি, এক্ষেত্রে কিন্তু বড়সড় বিপত্তি ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।